নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, মেষ রাশির মাসিক রাশিফল। এপ্রিল মাসে মেষ রাশির ভাগ্য, শিক্ষা, অর্থ, সম্পত্তি, দাম্পত্য সুখ, কর্ম, বিবাহ কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চাকরি, এই জায়গাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এপ্রিল মাসে 9টি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে, নবগ্রহের রাশি পরিবর্তন, বিশেষ বদল আসতে চলেছে মেষ রাশির। প্রথমেই আপনাদেরকে আমি বলি, আমি এই ভিডিওটিতে সব শেষে বেশ কিছু উপায় আমি আপনাদেরকে বলবো, যাতে আপনাদের এপ্রিল 2022 আপনাদের ক্ষেত্রে ভালো যায়। কিছু উপায়, নবগ্রহের যে এই চেঞ্জ এপ্রিল মাসে, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে তার একটা সার্বিক বিচার আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে জানাই, দেখুন এপ্রিল মাসে আপনার 12 এপ্রিল রাহু রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে আপনার রাশিতে অবস্থান করছে। 13 এপ্রিল বৃহস্পতি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সক্ষেত্রিক অবস্থান কিন্তু করছে। 8 এপ্রিল আপনার মঙ্গল মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং 8 এপ্রিল বুধ আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। 14 এপ্রিল রবি আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে, এবং 29 এপ্রিল শনি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, এবং 28 এপ্রিল শুক্র আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান করছে। কি বদল আসতে চলেছে, কেতু গ্রহ আপনার ঠিক তুলা রাশিতে অবস্থান করছে, কি বদল আসতে চলেছে, আপনি মেষ রাশির মানুষ, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি ইন ডিটেলস আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয়। তবে এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে একটা পূর্বাভাস আপনাদেরকে কিন্তু দেবে। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি 10ম গৃহে অবস্থান করছে এবং 8 এপ্রিল পর্যন্ত তুঙ্গগৃহে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। আপনি মেষ রাশির মানুষ, শরীর স্বাস্থ্যতে মোটামুটি কিন্তু ভালো। তবে আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি এবং পঞ্চমপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত আপনাদের স্কিন ডিজিজের জায়গা, স্কিন বা নার্ভের একটু হলো সমস্যা কিন্তু আসতে পারে। স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা আপনাদেরকে ভুগাবে। অর্থাৎ ছোটোখাটো খুব ক্ষুদ্র সমস্যা কিন্তু আপনার আসবে, তবে 14 এপ্রিলের পর থেকে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো কাটবে। 14 এপ্রিল রবি আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে। এখানে কি হচ্ছে, আপনাদের মান সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি কিন্তু করবে। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ পদে কিন্তু আসীন হবে মেষ রাশি। লিখে রাখুন, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মেষ রাশি। রবি তুঙ্গগৃহে অবস্থান করছে, বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। আপনাদের দাম্পত্য সুখ কেমন যাবে, দেখুন আপনাদের সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে 27 তারিখ অবধি। 27 তারিখের পরে আবার 28 তারিখ থেকে আপনার ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে, সেখানে কিন্তু শুক্র কিন্তু তুঙ্গস্থ। অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসার জায়গা কিন্তু থাকবে, অর্থাৎ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিংয়ের জায়গা আপনি মেষ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিবাহিত দাম্পত্য সুখ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, খুব একটা
সমস্যা কিন্তু নেই। এডুকেশান দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা জায়গায়, পঞ্চম পতি দ্বাদশ ভাবে অবস্থান করছে 14 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিলের পর থেকে আবার রাশিতে, 14 এপ্রিল পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগীর জায়গা এবং অনীহা, অন্যদিকে মন চলে যাওয়া, এটা কিন্তু থাকছে। কিন্তু 14 এপ্রিলের পর থেকে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ কিন্তু করছে। আপনার প্রেম লাভ রিলেশনের জায়গাটা কেমন যে দেখুন, এবার আসি পঞ্চম ভাব হচ্ছে রিপ্রেজেন্ট করছে আমাদের লাভ রিলেশন অর্থাৎ প্রেমজ জায়গাটা। দেখুন এই জায়গাটা কি হচ্ছে, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু দুর্দান্ত সফলতা কিন্তু আপনারা পাবেন। আপনি মেষ রাশি মানুষ, নতুন প্রেম পুরাতন প্রেম আসবে, কিন্তু একটু মন কষাকষি, একটু ইগো, একটু সেন্টিমেন্টটা আপনাদের কিন্তু বাড়বে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে একটু হলেও মানিয়ে কিন্তু চলতে হবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব যে বড় ধরনের সমস্যা মেষ রাশির ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, খুব বড় ধরনের সমস্যা কিন্তু আপনার থাকবে না মেষ রাশির ক্ষেত্রে। এবার আসি, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যায়। আমি বারবার বলি, মেহনতির থেকে ভাগ্য কিন্তু বড়। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি কিন্তু খুব অল্প পরিশ্রম করে আপনি কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। ভাগ্যপতি আপনার দ্বাদশভাবে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে সেখানে কিন্তু তুঙ্গ গৃহ এবং সক্ষেত্রিক, ভাগ্যের যে সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যপতি আপনার দ্বাদশভাবে এবং সেখানে কিন্তু তুঙ্গ গৃহ এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, নিশ্চিতরূপে ভাগ্যের দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন। এবার মেষ রাশির কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কেমন আছে দেখুন, আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, লিখে রাখুন। কর্মের জায়গাটা নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। যারা কর্মক্ষেত্রে বদলি চাইছেন বা প্রমোশন চাইছেন, এবং 29 এপ্রিল আপনার কর্মপতি একাদশভাবে অবস্থান করছে, যেটা তার মূল ত্রিকোণ রাশি, এবং সেখানে কিন্তু যথেষ্ট বলবত্তা সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ আপনি কুম্ভ সরি আপনি মেষ রাশির মানুষ, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্টের পাশাপাশি কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু আপনার করতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনি মেষ রাশির মানুষ, আপনার আর্থিক স্থিতির জায়গা কেমন যাবে দেখুন, ধনপতি দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ধনের জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলার জায়গা, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কুটুম্বের জায়গা। ধনপতি আপনার একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আপনাদের হবে, মানে দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে মেষ রাশির ক্ষেত্রে। খুব যে মানে আর্থিক যে সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় আপনাদের কিন্তু হবে। বিবাহের জায়গাটা দেখুন, বিবাহের জায়গাটা যদি আমি আসি, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। বিয়ের জায়গাটাতে আপনারা যোগাযোগ করতে পারেন, বিয়ের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়ছে, আবারও বলছি সুখ সাধনের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, মায়ের সাথে সম্পর্কে উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হওয়া, আপনার ক্ষেত্রে সম্পত্তির জায়গাগুলো নিয়ে যাদের সমস্যা হয়েছে সম্পত্তিগত দিক থেকে লাভ পাওয়া, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। নিজস্ব অ্যাসেট, নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা গর্ভবতী মহিলারা আছেন, আমি আবারও বলছি 14 তারিখ অবধি একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার বিদেশের সাথে রত আছেন বা আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দেবে মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন বা বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে
আপনারা কিন্তু এ সময় লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ এই সব জায়গাগুলো কিন্তু ভালো। ব্যবসার জায়গাটা কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে, দেখুন সপ্তমপতি একাদশভাবে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা আসতে চলেছে। ব্যবসার জায়গাটা কিন্তু কোনো সমস্যা কিন্তু তেমন দেখা যাচ্ছে না, ওভারঅল ব্যবসার জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু হলো চোখ কান খুলে রেখে কিন্তু পার্টনারশিপ বিজনেসে আপনারা ইনভেস্টমেন্ট করুন এ মাসে। কী উপায় করবেন? আপনারা সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এ মাসে, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ সূর্য যখন লালিমা থাকে কি না, ঠিক সূর্য উদয়ের সময়, সেই সময় যদি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করতে পারেন বিশেষভাবে আপনি কিন্তু লাভবান এ সময় কিন্তু হবেন। অর্থাৎ বিশেষ কৃপা আপনি কিন্তু এ সময় পাবেন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।